আজ 20 জানুয়ারি 2022 বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল। আছে অর্থনীতি, রাজনীতি, বিনোদন, খেলাধুলার নানান খবর এবং ঘটনার বিশ্লেষণ। চলুন দেখে নেওয়া যাক কি আছে আজকের সমকালে। প্রধান প্রতিবেদন: গ্যাস বিদ্যুতে ভুল, নীতির বোঝা। আছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন, শিল্পের সক্ষমতা কমে যাওয়ার শঙ্কা। করোনা মহামারী নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে ঠিক তার পাশেই। উচ্চ ঝুঁকিতে 12 জেলা, 24 ঘন্টায় শনাক্ত 9,500, মৃত্যু 12। প্রথম পাতার শেষের কলামে আছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে শিক্ষার্থীরা, আন্দোলনের পেছনে 4.5 বছরের ক্ষোভ। ডিসি সম্মেলন নিয়ে প্রথম পাতাতে আছে একটি এক কলামের প্রতিবেদন, উন্নয়ন প্রকল্প মূল্যায়নে শাখা হচ্ছে জেলায়, জাতিসংঘ মিশনে যেতে চান ডিসিরা, সরকারের সম্মতি। দুইয়ের পাতা, বিভাগীয় শহরেও করোনার চোখ রাঙানি, শনাক্ত বাড়ছেই। তিনের পাতার মূল প্রতিবেদন করা হয়েছে, ট্যানারি সরলেও দূষণ কমেনি বুড়িগঙ্গায়, গবেষণায় মিলেছে মাত্রা অতিরিক্ত ক্ষতিকর রাসায়নিক। আজ সম্পাদকীয় করা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে, শিরোনাম গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব এত মুনাফার পরও। সম্পাদকীয় ও মন্তব্য পাতায় আছে দুটি নিবন্ধ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন লিখেছেন, নির্বাচন কমিশন গঠন, অর্ধেক পথ বাকি। সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার লিখেছেন, গুজব, ভুয়া তথ্য এবং আগামী নির্বাচন। আজকের পত্রিকার সাথে আছে বিশেষ আয়োজন নন্দন। শিল্প ও বাণিজ্য পাতার মূল প্রতিবেদন, ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সায় দেয়নি মন্ত্রণালয়, অধিকতর যাচাই বাছাই শেষে বাড়বে বা কমবে বাণিজ্যমন্ত্রী। শিল্প ও বাণিজ্য পাতায় আছে আরেকটি প্রতিবেদন, চা উৎপাদনে রেকর্ড। খেলাধুলা পাতার মূল প্রতিবেদন রয়েছে বিপিএল নিয়ে, শিরোনাম অলিম্পিক মডেলে বিপিএল এর স্বাস্থ্যবিধি। শেষের পাতায় আছে সমকালের আয়নায় রংপুর, শিরোনাম সিটি কর্পোরেশন শুধু নামেই। শেষের পাতার নিচের দিকে আছে নারায়ণগঞ্জ নিয়ে একটি প্রতিবেদন, শিরোনাম করা হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতিতে চলছে কালবৈশাখী। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকালে। এছাড়াও ফেসবুকে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে পারেন সমকালের ইউটিউব পেজটি। দেশ বিদেশের সবশেষ খবর জানতে অবশ্যই ভিজিট করবেন www.samakal.com। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।